তো বিশাল সেই লেভেলের রোড, খারাপ কিছু না, রোড খুবই ভালো। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড পুরো এই যে ভিডিও শ্যুটটা হচ্ছে পুরোটাই আমি আমার মোবাইলেই করছি, কিছু করার নেই, আমার কাছে না আছে কোনো ভালো ক্যামেরা, না আছে কিছু ক্যামেরার কিছু জিনিসপত্র, গাড়িতে লাগানোর কিছু ক্লিপ লাগিয়েছিলাম মোবাইল লাগানোর জন্য, বাট গাড়ি এত হ্যান্ডেল ভাইব্রেশান হচ্ছে যার জন্য ভিডিও ঠিকঠাক উঠছে না, আমি দেখেছি। তো সেই হিসাবে পুরো মোবাইলটাই হেলমেটের উপরেই ক্যারি করে নিয়ে যাচ্ছি। অ্যান্ড তোমরা রাস্তা তো দেখতেই পাচ্ছ, তবে এইসব রাস্তায় গাড়ি চালানোর মজা আলাদা, প্রচণ্ড রিস্কও রয়েছে, পুরোটা কাদা, চিপচিপ চিপচিপ করছে। অ্যান্ড আমার গাড়ি যাচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া তো গাড়ি উঠবে না, কিছু করার নেই, এরকমভাবেই যেতে হবে। তো প্রায় হয়ে গেছে দুপুর, বেজে গেছে প্রায় দুটোর মতো আর কি, ঠিক আছে। তো এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিছু করিনি, কিচ্ছু করা হয়নি, সকালবেলা চাটা খেয়েছি। আমরা এখন আছি শরীরে, এখান থেকে 100 কিলোমিটার বাকি আছে গ্যাংটক, অ্যান্ড টাইম হ্যাঁ আছে 1.5 ঘন্টা প্রায় বাইক ট্রাভেলিং করা হয়ে গেছে। যদি বৃষ্টি না, হ্যালো ব্রো, কিধর সে আপ? হম কলকাতা সে। কলকাতা সে সিকিম আয়ে, বহুত মজা আয়েগা, কিধর কিধর ঘুমে আপ? আবি হম পেলিং মে সে ঘুমকে সিধে গ্যাংটক যায়েঙ্গে, ওয়া সে লাচিং ইয়া বুড়ম মার মারেঙ্গে উসকে বাদ। ওকে 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 ওকে, সেফ জার্নি, সেফ জার্নি ব্রো, হম সিকিম।
এলাকাকে এতটাও পরিষ্কার বা এতটাও সৌন্দর্য করে সাজাতে পারি না, কিন্তু এখানে এখানে প্রকৃতি সব কিছু সাজিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য। শুধু খালি দু চোখ ভরে যতটা পারি শুধু দেখি, দুনিয়াতে আরও অনেক কিছু দেখার জিনিস রয়েছে, বাট যেগুলো ভালো জিনিস সেগুলো অন্তত নিজের স্বপ্নে নিজের ব্রেনে নিজের কাছে স্মৃতি হয়ে থাক। তাই তো এই জার্নি, গ্যাংটক যাবো, গ্যাংটক ঘুরবো, জিরো পয়েন্টে যাওয়ার খুব ইচ্ছে। জিরো পয়েন্ট আমি এর আগে কখনো যাইনি, গৌডাংমার একবার করেছিলাম পিলিয়ন হয়ে, তো ওটাও আমি করবো। অ্যান্ড আমার আমি জানি আমার সাউন্ডটা একটু অন্যরকম লাগছে, কারণ কিছু করার নেই, আমার মোবাইলে টোটালি শ্যুট হচ্ছে আর আমি হেডফোন ইউজ করছি, তো আমার হেডফোনে এই ভয়েসটা ইউজ করেই ইউজ করছি, অ্যান্ড সাউন্ডের সাথেই ভিডিওর সাথে ম্যাচ করতে হচ্ছে। তো ননস্টপ যেহেতু মোবাইলটা সামনে আমার হেলমেটে লাগানো রয়েছে, তো আওয়াজ তো হবেই এরকম। What a city! Darun, darun. Petrol pump. মনে হয় এটা চেক পোস্ট, যত সম্ভব এখানে চেক টেক কিছু হয়, যেহেতু নর্থ সিকিম থেকে ইস্ট সিকিম থেকে নর্থ সিকিমে ঢুকছি। তো হ্যাঁ, এটা চেক পোস্ট। গ্যাংটকে ঢুকেই বৃষ্টি, দাঁড়ানোর মতো কোনো জায়গাই পাইনি, তো এখানে সাইড করলাম গাড়িটা করে, এখানে এই সাইডে দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত হোটেল দেখা হয়নি, কিছু দেখা হয়নি, ননস্টপ এখানে দু ঘন্টার মতো দাঁড়িয়ে রয়েছি। পৌঁছে গেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যে 7টায় আমরা চলে এসেছি, বাট কনস্ট্যান্ট বৃষ্টি, প্রায় দু ঘন্টার মতো ননস্টপ বৃষ্টি। বৃষ্টি হওয়ার পরেই এখানে একটা হোটেল এসেছে, হোটেলটার নাম ওয়েলকাম টু নর্বু গ্যাং। এখানে 800 টাকা ভাড়া দিয়েই আজকে রাত্রে এখানে স্টে করছি। কনস্ট্যান্ট বৃষ্টি হওয়ার পরে রেনকোট পরার পরেও ব্যাগগুলো সব ভিজে গেছে, তো সোজা রুমে গিয়ে কথা হবে, আর কালকে হয়তো এখানে আমাদের স্টে করতে হবে। চলে এসেছি রুমে, বাট বৃষ্টি কনস্ট্যান্ট 3 ঘন্টার মতো হওয়ার ফলে আমার গাড়ির ট্যাঙ্ক ব্যাগটা পুরোটা ভিজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড ব্যাগের ভিতরে যে জিনিসগুলো ছিল, যেমন এই জ্যাকেটটা, মাস্ক, আরও কিছু যাবতীয় জিনিস, আর আমার এই ডকুমেন্টস, সব কিছু প্রায় ভিজে গেছে। এতটা ভিজত না, প্রায় ঘন্টা দুয়েক।